ইভিএম ইলেকট্রনিক ভেলকির মেশিন, এই ইভিএম দিয়ে তারা আবার একটি বিনা ভোটের ভোট জাকাতি নির্বাচন করে তারা ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখছে। একজনের নামে 100, 200, 300, 400 মামলা, রাস্তায় বেরোচ্ছেন, একদিকে প্রশাসন পেটাচ্ছে, হামলা করছে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা হামলা করছে, আমাদেরকে মার খেতেই হচ্ছে, এখন থেকে ঘুরে দাঁড়াতে হবে, প্রয়োজনে পাল্টা দিতে হবে। আমরা যদি পাল্টা প্রতিরোধ করে তুলতে না পারি আমাদের অস্তিত্ব বিলীন হবে। প্রশাসনও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, আগের প্রশাসনের চিত্র এখন প্রশাসনে নাই, কারণ প্রশাসন বুঝতে পেরেছে আশরাফ গানি আফগান ছেড়ে প্লেন নিয়ে পাড়ি দিয়েছে টাকার ব্যাগ এবং বস্তা নিয়ে। শ্রীলঙ্কার রাজাপাকসে রাতের অন্ধকারে সেনা প্রহরায় দেশ ছাড়তে হয়েছে। আজকে দেশকে উন্নয়নের মহাসড়কের কথা বলে যেই খাদের কিনারায় নিয়ে এসেছে সরকার, তাতে যে কোনো সময় শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা চার্টার প্লেন করে উড়াল দিবে। কিন্তু এই প্রশাসন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তো দেশে থাকতে হবে, যতই গায়ের জোরে কথা বলুক তাদের মানুষের কাছে পাত্তা নাই, মানুষ মূল্যায়ন করছে না। আওয়ামী লীগের সেক্রেটারি কিছুদিন আগে বললেন একটি রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে, আপনারা 10 লাখ করবেন, আমরা 30 লাখ করব ঢাকায়। এত মূরত এক পদ্মা সেতু, বাংলাদেশের এটি দলমত নির্বিশেষে সমস্ত মানুষের, ওই দক্ষিণাঞ্চলের মানুষের একটা আবেগ ভালোবাসার প্রতীক ছিল। সেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে 2 মাস ধরে প্রচার প্রচারণা, বিলাসবহুল লঞ্চ, বাস, গাড়ি, বিরিয়ানি সব কিছু ফ্রি দিয়েও 10 লক্ষ লোকের টার্গেট নিয়ে 1 লক্ষ লোক করতে পারেন নাই। চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেই ভিডিও ফুটেজ বের করেন, যদি 1 লক্ষ লোক হাজির করতে পারেন রাজনীতি ছেড়ে দেবো এই সমাবেশে। আর বিরোধী দল যখন লক্ষ লক্ষ লোকের সমাবেশ করছে, মাথা গরম হয়ে গেছে, কিসে থেকে কি বলছে নিজেরাও টের পাচ্ছে না। এখন যখন প্রশাসন ইতিমধ্যেই মান্না ভাইয়ের সাথে যোগাযোগ করা শুরু করেছে, সুনায়েদ জাকির সাথে যোগাযোগ করা শুরু করেছে, আমাদের সাথে যোগাযোগ করেছে, ভাই আমাদেরকে দেখবেন তো, আমরা প্রশাসনের সমস্ত কর্মকর্তাদেরকে বলছি একজনেরও চাকরি যাবে না যদি এখন থেকে জনগণের পক্ষে অবস্থান নেন। শেখ হাসিনা নিজের টেকার জন্য, নিজের গদি রক্ষা করার জন্য নিজের অর্থবিত্ত এই লুটেরাদেরকে দিয়ে যে বাইরে পাচার করেছেন সেটাকে রক্ষা করার জন্য এখন প্রশাসনের মধ্যে যারা একটু বিবেক জাগ্রত হচ্ছে তাদের বিরুদ্ধে চড়াও হচ্ছে। তথ্য সচিব তিনি ছাত্রলীগ করেছেন কিছুদিন আগে, তারপরেও একটি প্রোগ্রামে বলেছিলেন আমরা সরকারি চাকরি করি, সরকার আসবে যাবে, আমরা তো চাকরিতে বহাল তবিয়ত, কাজেই আমরা কোনো দলের পক্ষে অবস্থান নেব না, এই বক্তব্যের কারণে তার চাকরি গিয়েছে। এই বক্তব্য আমি বিশ্বাস করি শুধুমাত্র তথ্য সচিবের নয়, আজকে প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে, ওসি, ইউএনও, ডিসিএসপিদেরকে বলবো, সরকার কিন্তু তল্পি তল্পে গোছাচ্ছে, যে কোনো সময় উড়াল দিবে। কাজে আপনারা এই মাফিয়াদেরকে রক্ষা করার জন্য জনগণের বিরুদ্ধে দাঁড়ায়েন না, অনুরোধ করি জনগণের পাশে থাকেন। আজকে এই সমাবেশ হচ্ছে, কেউ বাস নিয়ে আসে নাই, লাঠি নিয়ে আসে নাই, রামদাও নিয়ে আসে নাই, কেন আপনারা এই সমাবেশে বাধা দিবেন? সভা সমাবেশ মিছিল মিটিং করা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের যারা বাধা হয়ে দাঁড়াবেন তাদেরকে চরম খেসারত দিতে হবে। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সকল রাজবন্দীদের মুক্তি চাওয়া হয়েছে। আমিও বিশেষভাবে আজকে এখান থেকে বলতে চাই, এই সরকার বিএনপির নেতাকর্মীদেরকে যেমন মামলা হামলা করে পর্যদস্ত করেছে, খালেদা জিয়ার মতো নেত্রীকে যেমন মিথ্যা ঠুনকো অভিযোগ তুলে কারাগারে নিয়েছে, ঠিক একইভাবে এখন যখন দেখছে সমস্ত রাজনৈতিক দলগুলো সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছে, জনগণ তাদের সাথে যোগ দিচ্ছে, তখন আমাদের এই পথ চলাকে বন্ধ করার জন্য, রুদ্ধ করার জন্য আমাদের পিছনে পুলিশ প্রশাসন ছাত্রলীগ যুবলীগকে দিয়ে বাসা বাড়িতে হুমকি দিচ্ছে, আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। ইতিমধ্যে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র অধিকারের 24 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
আমরা বলতে চাই এটা মানবাধিকার লঙ্ঘন, এটা আইনের শাসনের প্রতি বিধ্বংসী প্রদর্শন। কারণ যারা আহত হয়েছে সেই ছাত্রদেরকে ঢাকা মেডিকেল থেকে গ্রেফতার করা হয়েছে, এর চেয়ে অমানবিক বর্বর আচরণ আর হতে পারে না। আপনারা জানেন বেশ কিছু সিনিয়র আলেম ওলামা যারা একেবারেই নিরপরাধ, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সরকার তাদেরকে জেলে নিয়ে তাদের কাছে মুচলেকা চাচ্ছে, জেলের বাইরে গেলে তারা যেন সরকার বিরোধী কর্মকাণ্ডে যুক্ত না হয়। আমরা সেই নিরপরাধ আলেম ওলামা, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী সহ সকল রাজবন্দীদের মুক্তি চাচ্ছে আজকের এই সমাবেশ থেকে। আমরা সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার চাচ্ছি। আগামী নির্বাচন হবে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে। ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ যতই গায়ের জোরে কথা বলেন, আমরা বলতে চাই এখনো আপনাদের সেফ এক্সিট নেওয়ার সময় আছে। আমরা আপনাদেরকে সেফ এক্সিট দেব। আপনারা এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার নিয়ে আলোচনা করুন, অন্যথায় আপনাদেরকে নির্মম নিষ্ঠুর পরিণতির মধ্যে দিয়ে বিদায় নিতে হবে। কেউ আপনাদেরকে রক্ষা করবে না, রাজা পাকসের পরিবারের তার গুন্ডা পান্ডারা তাকে রক্ষা করে নাই। প্রধানমন্ত্রীকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চয়ই মনে আছে আপনি বলেছিলেন কৃষিবিদ ইনস্টিটিউটের একটি প্রোগ্রামে বলেছিলেন এত বড় দল, এত লাখ লাখ নেতাকর্মী ওই লাশ পড়ে রইল 32 নম্বরে, কেউ গেল না, একটা মিছিল হলো না, প্রতিবাদ হলো না। 75-এ যে নির্মম হত্যাকাণ্ড করেছে 15ই আগস্ট, সেটি এই জাতির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। আমরা সেটা নিন্দা জানাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মনে করিয়ে দিতে চাই, সেদিন কিন্তু আপনার বাবার ডাকে 71-এ সম্পৃক্ত জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেও 15ই আগস্টের পরে কোনো মাসিও কিন্তু রাজপথে প্রতিরোধ করে তোলে নাই। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতে সোচ্চার হয় নাই। কাজেই আপনাকে আজকে যারা ডাল হিসেবে ব্যবহার করছে, যে ক্ষমতায় থাকার জন্য তাদের অর্থবিত্তকে টেকানোর জন্য, আপনি ভুল করেন না। আমরা এখনো বলছি বল আপনাদের কোর্টে, বল আপনাদের কোর্টে, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এখন যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তার খেসারত অবশ্যই আপনাদেরকে দিতে হবে। উন্নয়নের কত গালগপ্প করলো, এখন কি বলছে প্রধানমন্ত্রী? বলছে যে আপনার যে দুর্ভিক্ষ আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে, উন্নয়নের কথা বলে আজকে এই যে তারা দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, এটা তাদের ভুল সিদ্ধান্ত অব্যবস্থাপনার কারণে আজকে সম্ভাবনায় বাময় বাংলাদেশ আজকে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। তাই আজকে বলবো জনগণকে, এই রাজনৈতিক সংকট গণতন্ত্র মঞ্চ আওয়ামী লীগ বিএনপির কারণে, সমগ্র জাতির এই সংকট উত্তরণে সবাই রাজপথে নামুন।